হ্যালো হাই নমস্কার, মু জগন্নাথ জেডিএস টেগড়িয়ারে আপনার স্বাগত জনাওছি। যে রাশন কার্ডটি আপনার পাখে রয়েছে আর যাখে রাশন কার্ডটি না, তো কেমতি এই ভিডিও মধ্যে দেখলা পরে আপনার জাঁপারে কেউ মানুষ রাশন কার্ড অবধি শেষ হয়ে যাব, রাশন কার্ড আপনার কাম করব না, কেন্দ্র সরকার নয় গাইডলাইন হিসাবে আপনার নয় কার্ড যোগাই দেবে, তো কোণ রয়েছে সেই কার্ডটি এই ভিডিও মধ্যে আপনার জনাই আশা করছি আপনার মানে এই ভিডিও মধ্যে সমস্ত তথ্য জাঁপারে। দয়াকরি আমার চ্যানেলকে সবসক্রাইব করে নিউ, যাফলে আপনার এমতি ছোট বড় আপডেট আমার চ্যানেল মাধ্যমে পাইপারে। তো চালু ডেরি ন করে আজির ভিডিও সর্বপ্রথমে দেখি দেব। এইটি আপনার মানে দেখিপারে কি রাশন কু নেই বহুত বড় আপডেট আসিছে, যে রাশন কার্ড ধারী পাইঁ গুড নিউজ। এথর সরকার এমতি তৈরি করবে নয় কার্ড, যে রাশন কার্ডটি রয়েছে আপনার বর্তমান রাশন কার্ড তৈরি পাইঁ প্রস্তুতি চালিয়েছে, যা দ্বারা গরিব লোক সরকারি যোজনার লাভ পাইপারে। সেইপাই সরকার বিপিএফ কার্ড তৈরি করছেন, যে আপনার জনাইছিল রাশন কার্ডটি আপনার অচল হয়ে যাব কাহিঁকি না, সেই তথ্যটি আপনার জনাইবা পূর্ব আপনার সর্ব পড়ি দিও, যা ফলে আপনার নিজে জাঁপারে কোণ রয়েছে বিপিএফ কার্ড। বিপিএফ কার্ড বদলের আপনার যে সামগ্রী সব রাশন দোকানর রাশন পাওলে সেই সব সামগ্রী আপনার পাইপার, যাফল যে রয়েছে আপনার ওয়ান রেশন সেইভাবে আপনার কাম, যে কেন্দ্র সরকার দ্বারা বড় গাড়ি যে রয়েছে আপনার বর্তমান রাশন কার্ড তৈরি পাই প্রস্তুতি। পঞ্জাবরে রাশন কার্ডকে নিয়ে অনেক সমস্যা দেখা যাইছি, কারণ এখন আধার করে জনকল্যাণ মঞ্চর প্রদেশ অধ্যক্ষ খঙ্কিয়া ইতাল তাথাল গরিব লোক কথাবার্তা বেড়ে কিন্তু যে আজি গরিব লোক মানে সে রাশন কার্ড তৈরি পাই অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। আপনার মানে জাঁপারে জন গরিব হিতাধিকারী যে রাশন খনিকে পাইপাই কোণী সরকারি অফিসগুলো যাচ্ছেন, সে মনা করছেন আজি হবনি কালি হবনি, বর্তমান রাশন বন্ধ অছি, সেমতি কিছু হয়ে নথায়। জনে চাইলে সরকারি অধিকারী সে চাইলে অন্যর কোণী রাশন কার্ড করাই পারিব, ঠিক আছে। এ নিয়ে বহুত বড় সমস্যা গরিব শ্রেণী ক্ষেত্রে দেখা মিছে। সেইপরি আপনার এইপরি দেখিপারে অনেক ক্ষেত্রে রাশন কার্ড কটা যাই, সরকার এক কমিটি গঠন করা উচিত এবং যোগ্য ব্যক্তি রাশি কার্ড পাই তাহা করা উচিত। তো সেইপরি আপনার দেখিপারে এটি আপনার জনে গরিব লোক যেকোনসি জাতির হয়ে পারন্তি, যদি তাঙ্কর রাশন কার্ড তৈরি হুয়ে তাহলে তাঙ্কর পিলা মানে সরকার যোজনার লাভ পাইপারে। এরপরে রাজ্য জেলা এবং ব্লক স্তরের ক্যাম্প স্থাপন করে সেমানকর শুনানি মধ্যে করা যাব উচিত বলে কুয়া যাইছে। এটি আপনার মানে দেখিপারে যে ঘরে আয়র কোণী মাধ্যম অবে সে রাশন কার্ড রু হটা যাব, যদি আপনার ঘরে কোণী আয়র মাধ্যম অলে আপনার যদি রাশন খণ্ডটি পাচ্ছেন, যে পূর্বর নিয়ে আসুচার রাশন কার্ড, তো সে রাশন কার্ডের রাশনটি পাইবে না, সরকার দ্বারা সেইটা আপনার না হটাই দিয়েছি, যাফলে আপনার রাশন পাইবে না। এইটি আপনার দেখিপারে পুনর্বার রাশন কার্ড প্রস্তুত করা রাজ্য সরকার দাবি করছেন। এরপরে সে কেছেন যে যদি এই সমস্যার শীঘ্র সমাধান ন হুয়ে তে চণ্ডীগড় যাই রাজ্য সিএম মনোহর লাল খট্টরঙ্কু ভেটিবে, যদি এই সমস্যার সমাধান যদি শীঘ্র ন হুয়ে তাহলে সে সিএম মনোহর লালকু যাই তুরন্ত ভেটিবে। এ থিলা আজির ছোট বড় আপডেট। আপডেট আপনার যদি জাঁয়া চাহুন চ্যানেলকে সবসক্রাইব করে যে পাখর ঘণ্টি চিহ্নটি দবাইকি প্রেস করে নোটিফিকেশন অন করে দিও, যাফলে যেতবে ভিডিও আপলোড করবি সর্বপ্রথমে নোটিফিকেশন আপনার পাইপারে। তো যে আপনার মু জনাওলি রাশন কার্ড বিষয়ে, না যে প্রথমে রাশন কার্ডটি আপনার পাচ্ছেন সেই রাশন কার্ডটি আপনার বর্তমান স্থগিত হয়ে যাব, কাহিঁকি না এইপরি ব্যক্তি অছে যে গোটিয়ে রাশন কার্ডরে সে দুই রু তিন রু অধিক রাশন কার্ড নিয়ে সে রাশন সামগ্রী পাচ্ছেন, ঠিক আছে। সেটি পর্যন্ত রয়েছে, বাই বাই, টেক কেয়ার।